আবারও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের যুক্ত হতে যাচ্ছেন টাইগারদের সাবেক গুরু জেমি সিডন। 2007 সালে অক্টোবর মাসে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। 2011 সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তবে এর মধ্যে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার তুলে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের সকল খেলার নিউজ সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন। তার হাত ধরে জাতীয় দলে প্রবেশ করেছিলেন বর্তমান সময়ে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল, বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকেও তুলে এনেছিলেন তিনি, যারা এখন বাংলাদেশের ক্রিকেটারের পুরো সিস্টেম জগৎটাকে শাসন করছে। তাই তো টাইগারদের এই সাবেক গুরুকে আবারও বাংলাদেশের জাতীয় দলের সাথে যুক্ত করছেন বিসিবি। তবে এবার আর প্রধান কোচের দায়িত্ব নয়, তিনি আসছেন ব্যাটিং কোচ হিসেবে। বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটের উন্নতি করার জন্য এবং পাওয়ার হিটার তৈরি করার জন্য তাকে দলের সাথে যুক্ত করছে বিসিবি। জানা গিয়েছে আগামী মাসের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় দলের সাথে কাজ করবেন তিনি। বাংলাদেশে পাওয়ার হিটার ক্রিকেটার তৈরি করাই হলো তার প্রধান লক্ষ্য। আপনাদের কি মতামত? জেমি সিডনকে অবশ্যই একজাক তরুণ ক্রিকেটার আবারও বাংলাদেশের ন্যাশনাল টিমে কি অন্তর্ভুক্ত করতে পারবে? অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।